ডোমকল রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে রেড ক্যান্টিন চলছে আজ। আমরা যারা এলাকার গরিব দুঃস্থ মানুষ আছে তাদেরকে খাবার পৌঁছে দিতে পারছি, তার ফলে আমরা খুবই নিজেকে গর্বিত মনে করছি। এছাড়াও আমাদের রেড ভলেন্টিয়ার পক্ষ থেকে আশেপাশে কোভিড পেশেন্টদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া, এছাড়া বিভিন্ন এলাকায় মুর্শিদাবাদ জেলার দুয়ারে দুয়ারে রেড ভলেন্টিয়ার কর্মীরা আজ সপ্তম দিনে রেড ক্যান্টিন ডোমকল বিধানসভায় উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান সহ রেড ভলেন্টিয়ার কর্মী সমর্থকরা গরিব দরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে সিপিএম কর্মী সমর্থকরা। সরকারে নেই কিন্তু দরকারে রয়েছে সিপিএম, কথাতেই বলে বন্ধু শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থারাই মানুষের ভরসা, কিবারাত কিবাদিন ধৈর্যের সীমাহীন। আমরা কঠিন মহামারীর সময়ে অসুস্থ রোগীকে মধ্যরাতে হসপিটালে ভর্তি করে দিয়েছি, অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়েছেন রেড ভলেন্টিয়ার কর্মীরা। দুয়ারে সরকার নেই, দুয়ারে রয়েছে।